মাহিস ওয়ার্ল্ডের নতুন পর্বে আপনাকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। আজকের পর্বে শেয়ার করব 0 থেকে 6 মান্থ বেবির ঘুম পাড়ানোর কিছু ইম্পর্টেন্ট টিপস। এই বয়সী বাচ্চারা অনেক সময় একদমই ঘুমাতে চায় না, তাই কিছু সহজ টিপস আপনি ফলো করুন, দেখবেন বাচ্চা অনেকক্ষণ ঘুমাবে আর বাচ্চা খুব সহজে ঘুমিয়ে পড়বে। বন্ধুরা খেয়াল করবেন, আপনি এমন পজিশনে বাচ্চাকে ঘুম পাড়াবেন যাতে বাচ্চা অনুভব করে বাচ্চা মায়ের গর্ভেই রয়েছে। তার পাশাপাশি কিছু টিপস আপনি ফলো করুন। প্রথম টিপস বন্ধুরা, বাচ্চাকে হালকা হাতে মালিশ করবেন। দিনে এক টাইম অবশ্যই বাচ্চাকে মালিশ করবেন। মালিশ করলে বাচ্চা একটা এক্সারসাইজ হয়, যার ফলে বাচ্চা হাঁপিয়ে ওঠে এবং তার পাশাপাশি বাচ্চা কিন্তু খুব ভালো ঘুমাবেও। বন্ধুরা তার পাশাপাশি আপনি বাচ্চার যে ঘরে ঘুম পাড়াবেন সেই ঘরটা যেন আরামদায়ক পরিবেশ হয়, তাপমাত্রা যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখবেন। বন্ধুরা বেশি লাইট জ্বালিয়ে বাচ্চাকে ঘুম পাড়াবেন না, অন্ধকার ঘরে বাচ্চাকে ঘুম পাড়াবেন। হালকা লাইট আপনি জ্বালতে পারেন যাতে বাচ্চার পাশাপাশি অন্যান্য কোনো সমস্যা না হয়, এরকম পরিবেশে ঘুম পাড়াবেন। সন্ধ্যেবেলার দিকটা বাচ্চা অনেক সময় বেশি জেদ করে ঘুমাতে চায় না, সেক্ষেত্রে সন্ধ্যের দিকটা আপনি বাচ্চার মায়ের সংস্পর্শে বেশি রাখবেন, তাহলে বাচ্চা শান্ত অবস্থায় থাকবে। আর চেষ্টা করবেন সন্ধ্যের টাইমটা বাচ্চাকে ঘুম না পাড়িয়ে বাচ্চার সঙ্গে একটু খেলা করতে, যার ফলে কিন্তু বাচ্চা রাতের দিকটা ভালো করে ঘুমাবে। তাই চেষ্টা করবেন সন্ধ্যেবেলায় বাচ্চার সঙ্গে একটু খেলাধুলা করতে, বাচ্চার সঙ্গে একটু কথা বলতে, যার ফলে বাচ্চা সেই টাইমটা প্লে টাইম রাখুন, ফলে বাচ্চা কিন্তু 10টার পর থেকে একটা লম্বা ঘুম নেবে, তার ফলে বাচ্চার ওভারঅল গ্রোথও কিন্তু ভালো হবে। বন্ধুরা অনেক মায়েরা দেখবেন অনেক রাত পর্যন্ত বাচ্চাকে জাগিয়ে রেখে সকালে অনেক দেরিতে ওঠান, এটা করলেও কিন্তু বাচ্চার স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক। বাচ্চার জন্য রাত্রি 10টার পর থেকে একটি লম্বা ঘুম খুব দরকার, যার ফলে বাচ্চার শারীরিক ও মানসিক গঠনে অনেকটাই কার্যকারী। বন্ধুরা আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বাচ্চাদের সম্পর্কে যে কোনো তথ্য পেতে।